ইনফিনিক্স নোট 12 পর তাদের আরও একটি ব্র্যান্ড নিউ স্মার্টফোন বাংলাদেশের মার্কেটে লঞ্চ হতে যাচ্ছে এই ঈদের পরে, অর্থাৎ মে মাসের মাঝামাঝি, আর তা হলো ইনফিনিক্স হট 12। আর ফোনটি ইতিমধ্যেই নাইজেরিয়ান মার্কেটে লঞ্চ হয়েছে। আমার মনে হয় ফোনটি সবার মন কাড়বে, কারণ হট 12 ব্যবহার করা হয়েছে হিলিও G85 গেমিং প্রসেসর এবং 90Hz প্যানেলের একটি ডিসপ্লে। এছাড়াও এই ফোনটিতে আর কী কী থাকছে, কী প্রাইস পয়েন্টে বাংলাদেশে আসতে পারে, এই সব কিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। ফার্স্টে কথা বলবো এই ফোনের ডিজাইন ও আউটলুক নিয়ে। ফোনটির ব্যাকসাইডে ব্যবহার করা হয়েছে পলিকার্বনেট প্লাস্টিক বডি, যদিও এর ব্যাক প্যানেলটি দেখতে গ্লাসের মতো। এর থিকনেস হলো 8.3 mm এবং ওয়েট 195 গ্রাম। ফোনটি পাওয়া যেতে পারে 4টি কালার ভেরিয়েন্টে, ব্ল্যাক, হোয়াইট, ব্লু এবং গ্রিন। এই ফোনের ডিসপ্লে হিসেবে পাবেন 6.82 ইঞ্চির HD+ IPS LCD প্যানেল, যার রেজুলেশন 720x1612 pixels। এর উপর দিকে থাকছে 5-hole ক্যামেরা কাটআউট এবং এর এসপেক্ট রেশিও হলো 20:9। এছাড়া স্ক্রিন টু বডি রেশিও হলো 84.5% এবং PPI ডেন্সিটি 259। তাছাড়া এই ডিসপ্লেতে থাকছে 90Hz রিফ্রেশ রেট, আর এই ডিসপ্লেতে কী ধরনের প্রোটেকশন ব্যবহার করা হয়েছে সেটা জানা যায়নি। এবার কথা বলা যাক ফোনটির পারফরমেন্স নিয়ে। ফোনটিতে ব্যবহার করা হয়েছে মিডিয়াটেক হিলিও G85। এই প্রসেসরটি 12 nm আর্কিটেকচারে তৈরি। এর গ্রাফিক্স হিসেবে থাকছে মালেজি 52 MC2। আর এই ফোনটি একটি ভেন্টে বাংলাদেশে আসতে পারে, 6GB র্যামের সাথে 128GB ইন্টারনাল স্টোরেজ। এই ফোনে অপারেটিং সিস্টেম হিসেবে থাকবে অ্যান্ড্রয়েড 12 এবং UI হিসেবে থাকবে XOS 10.6। কথা বলবো এই ফোনের ক্যামেরা নিয়ে। ফোনটির ব্যাকসাইডে রয়েছে ট্রিপল ক্যামেরা সেট আপ। মেন ক্যামেরাটি হলো 13 MP, এর সাথে থাকছে 2 MP এবং একটি কিউবিজের ক্যামেরা। আর ফোনটির ফ্রন্ট সেলফি ক্যামেরাতে থাকছে 8 MP। আবার ব্যাটারি সেকশনে এই ফোনে থাকছে 5000 mAh ব্যাটারি এবং বক্সের সাথে পাবেন 18W ফাস্ট চার্জিং সিস্টেম। তো ফাইনালি কথা বলবো প্রাইস নিয়ে। এই ফোনের এক্সপেক্টেড প্রাইস হতে পারে 13-14 হাজার টাকার আশেপাশে, এবং সবার আগে কনফার্ম লঞ্চ ডেট এবং কনফার্ম প্রাইসও জানতে পারবেন এই চ্যানেলের মাধ্যমে। তো মোটামুটি এই ছিল ইনফিনিক্স হট 12-এর ব্যাপারে লেটেস্ট আপডেট। আশা করি ভিডিওটি একটু হলেও উপকারী আসবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ভিডিওতে।